মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মাথার উপর নেই ছাদ, কখনো বৃষ্টি কখনো রোদ, কোনোদিন বিক্রি বাটা ভালো কোনোদিন মন্দা, দিনভর অনিশ্চয়তায় কেমন দিন কাটাচ্ছেন বহরমপুরের সবজি বিক্রেতারা, দেখুন একটি বিশেষ প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। একদিকে মাথার উপর চড়া রোদ, অপরদিকে যখন তখন বৃষ্টি, নেই শৌচালয় থেকে পানীয় জলের ব্যবস্থা, এই সব প্রতিকূলতা নিয়ে প্রতিদিন 12 ঘন্টার যুদ্ধে নামেন এনারা। কথা হচ্ছে বহরমপুরের মহিলা সবজি বিক্রেতাদের। তাদের ঠিকানা কুমার হোস্টেলের বিপরীতে। অনেকদিন ধরে ব্যবসা করছি আমরা, সকাল হয় 5টা আমরা বেরিয়ে আসি, দিনমান এখানে থাকি, কোনো বাথরুম নাই, পায়খানা নাই। মন গেলে সকালে করি, ভোরবেলা উঠে, যদি না গেলে মন বিগড়ে গেলে আর আমার কেউ নাই, আর কে দেখে আমাকে, করবেই না খাবই। জ্বর বৃষ্টি হয় তখন তিরপলটা নামিয়ে আমরা গায়ে দিয়ে নিই, কী করব অসুবিধা হলে। সকালবেলা একটু খদ্দার হয়, আবার দুপুরে হয় না, আবার বিকেল দিকে একটু হয়, রাজমিস্ত্রিওয়ালা আসে ওদেরকে দিয়ে তারপরে আমরা বাড়ি যাই। দেবশ্রী মণ্ডল বছর 68 বৃদ্ধা, রোজ সকাল 4টার সময় ঘুম থেকে ওঠেন, ঘরের যাবতীয় কাজ সেরে ভোর 5টায় বেরিয়ে পড়েন নতুন বাজারে সবজি কিনতে। সবজি কিনে বসেন বহরমপুর কুমার হোস্টেলের উল্টো দিকে। এইখানে আজ দীর্ঘ 3 বছর ধরে ব্যবসা করছেন। রোদ জল থেকে বাঁচতে ভরসা মাথার উপর পাতলা একটি প্লাস্টিকের ত্রিপল। নেই শৌচালয়, নেই পানীয় জলের সুব্যবস্থা, তাও চালিয়ে যাচ্ছেন কোনোভাবে। রোদে মাথা ঘুরে, না হলে কি বলে যত যা যায় যে মাথায় জল ঠুকতে হয়, না জল আনতে হয়, এটা তো পরিশ্রম করতে হয়। একবারে সে কলেজ ঘাট, এখানে পাঁচ কোথায় পাবো, বাথরুম নাই, কিছু নাই, কষ্ট হয়। এখানে বেচাকেনাটা ভালো হয়, একটু টুকটাক বেচাকেনাটা হয়। এই মালকোটা আছে, সন্ধ্যা 7টা যখন বাজে এই মালকোটা রাজমিস্ত্রি লোক আসে, মানে তখন বেচে কিনে বাড়ি চলে যেতে পারি। সারাদিনে কত টাকার বিক্রি হয়? তাও 2-3 হাজার টাকা হয়। লাভ কত টাকা? লাভ 300 হয়, 200 হয়। 300-200 টাকার জন্য এতটা কী করব, কী করব, আমি তো অন্য কাজের কোনো ব্যবস্থা না তো, না কী করব, কোথায় যাব তাহলে? বছর 68 সবজি বিক্রেতা তিনি, বাড়ি শাহজাদপুর পঞ্চায়েতের অন্তর্গত চর সুঙ্গাই গ্রামে। পরিবার বলতে তার কেবল একটি নাতনি, যদিও কিছু মাস আগেই বিয়ে হয়ে গেছে তার। বাকি 2 ছেলে এবং 1 মেয়ে সুইসাইড করেছেন, স্বামী কিছু বছর আগেই মারা যান। নিজের বলতে আর কেউ নেই, একসময় সুখের পরিবার ছিল, কিন্তু বর্তমানে তিনি সম্পূর্ণ একা। দীর্ঘ 30 বছর ধরে এই সবজি বিক্রি করছেন, এই একই জায়গায় 3 বছর ধরে আছেন, কিন্তু এখানেও কষ্টের শেষ নেই। কারণ কুমার হোস্টেল থেকে কলেজ ঘাটের দূরত্ব টেনে টুনে 1 কিলোমিটার, সেখানেই রয়েছে শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা। সেখানে যাওয়া আসা নিয়ে টোটো ভাড়া লাগে 20 টাকা, দিনে 300 টাকা লাভের 50 টাকা এমনিই চলে যায় তার এই যাওয়া আসা করতে। এইভাবেই টাকা বাঁচিয়ে নাতনিকে পড়াতেন তিনি, বিয়েও দিয়েছেন এইভাবে। নাতনির পর এখন বাড়ি সম্পূর্ণ ফাঁকা, ইচ্ছে হলে উনোনে হাড়ি চাপে, নইলে না। মন গেলে সকালে করি, ভোরবেলা উঠে, যদি না গেলে মন বিগড়ে গেলে আর আমার কেউ নাই, আর কে দেখে আমাকে, করবেই না খাবই। তিনি শুধু একা নন, এখানে প্রায় 25 জন মহিলা সবজি থেকে ফল মাছ বিক্রি করেন। রোজ সকাল 7টায় শুরু করেন নিজেদের দিন, খোলা থাকে সন্ধে 7টা পর্যন্ত, প্রায় 12 ঘন্টা খোলা থাকে এনাদের দোকান। সকালে 11টা থেকে 12টা পর্যন্ত ক্রেতা থাকলেও দুপুরে সম্পূর্ণ ফাঁকা। মাথায় চড়া রোদ নিয়ে বসেও থাকেন গ্রাহকের অপেক্ষায়, অপেক্ষা সন্ধে হওয়ার। রাজমিস্ত্রিরা যখন কাজ সেরে সন্ধেবেলায় বাড়ি ফেরেন, এখান থেকেই নিয়ে যান তাদের সমস্ত সবজি। লাভের পরিমাণ কম, কিন্তু এখানে ঠিকঠাক বিক্রিটা হয়, তাই প্রতিদিন হরিদাস মাটি থেকে এখানে সবজি বিক্রি করতে আসেন কার্তিকী চৌধুরী। আমরা 5 বছর ধরে করি, তা 2-3 বছর ভিতরে ছিলাম,
আর দু বছর লকডাউন পর থেকে বাইরে চলে এসেছি, আর ভিতরে আমরা গেলাম না, আমরা এখানে ব্যবসা করছি। ঝড় বৃষ্টি হয় তখন তিরপলটা নামিয়ে আমরা গায়ে দিয়ে নিই, কী করবো অসুবিধা হলে। সকালবেলা একটু খদ্দার হয়, আবার দুপুরে হয় না, আবার বিকেল দিকে একটু হয়, রাজমিস্ত্রিওয়ালা আর আসে ওদেরকে দিয়ে তারপরে আমরা বাড়ি যাই। আপনারা এখানে এতদিন ধরে আছেন, এখানে আপনাদের বাথরুম পায়খানার ব্যবস্থা আছে? না, বাথরুম পায়খানার কোনো ব্যবস্থা নাই। বাথরুমটা যদি হয় আমাদের তো ওই গঙ্গাধারে চলে যাই নিচে, আর ওই পায়খানা লাগলো ওই কলেজ ঘাট চলে যাই আমরা। ওইখান দশ টাকা টোটোওয়ালাকে দিই, আসতে আসতে যেতে কুড়ি টাকা নেয়। কী করবো, কিছু করার নাই, যেতে হবে। কার্তিকী চৌধুরী, বয়স 56, তিনি হরিদাস মাটির বাসিন্দা। পরিবার বলতে দুই ছেলে এবং তাদের স্ত্রী, দুই নাতি নাতনি এবং স্বামী, মোট 8 জনের পরিবার। দুই ছেলে রাজমিস্ত্রির কাজ করেন, স্বামী অসুস্থ। সংসার চালানোর জন্য সবজি বিক্রি করতে আসেন, কারণ তিনি না কাজ করলে সংসার চলবে কিভাবে। দেবশ্রী মণ্ডল, কার্তিকী চৌধুরীদের মতন বহু মহিলারা আসেন সবজি বিক্রি করতে। এনারা সবাই কষ্ট করে চালাচ্ছেন নিজেদের সংসার। গঙ্গার ধারে তীব্র গরমে বসে কখনো বৃষ্টি পড়লে সবজি ছেড়ে দূরে গিয়ে পলিথিন মাথায় নিয়ে বসে থাকা, এইভাবেই চালিয়ে যাচ্ছেন নিজেদের জীবন। সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে বসে ব্যবসা করেন, তাই পাশেই একটি শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা হলে সুবিধা হবে বলছেন এনারা। বহরমপুর থেকে শুভরাজ সরকার এবং ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।